নির্বাচনী প্রচারণা দেখালো ভিন্ন এক সাকিবকে, শান্তশিষ্টতা কিংবা ধৈর্যশীলতা সবই দেখিয়েছেন। ক্রিকেট মাঠের সাকিব আর রাজনীতির মাঠের সাকিব যেন ভিন্ন দুজন, নির্বাচনের দিনও হলো তাই। একেবারে পাক্কা জননেতার মতো ভোট কেন্দ্রে আসা, ভোট দেওয়া। অন্যদের ক্ষেত্রে ভোট দিতে এলে এত মিডিয়া কিংবা ক্যামেরার লেন্স থাকে না, মানুষটা সাকিব বলেই ভিন্ন চিত্র। ভোটাধিকার একটি দেশের একজন নাগরিকের রাজনৈতিক অধিকার, সাকিবও ব্যতিক্রম নন। তবে সাকিবের ক্ষেত্রে অনুভূতিটা একটু ভিন্ন, নিজেই নিজেকে ভোট দিচ্ছেন প্রথমবার, যেহেতু সেই অনুভূতি লুকাননি সাকিব নিজেও। নিজের জন্য ভোট দিতে পেরে অবশ্যই ভালো লাগছে, কিন্তু কখনো তো এটা চিন্তা করা হয় নাই, এটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো কিছু হবে। রাজনীতির মাঠে সাকিবের অভিষেক খুব বেশি দিন আগের না, তাই তো তার মনেও আছে শঙ্কা, কোনো ঝামেলায় যাতে কেউ না পড়ে কিংবা সবাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, এটাই চাওয়া তার। অতীতের শোনা কথা থেকেই ছিল শঙ্কা। আমি আগে শুনেছি যে নির্বাচনে অনেক ঝামেলা হয়, অনেক শঙ্কা থাকে, আমি চাই জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিক, অভয়ে ভোট দিয়ে আসুক, আশা করি তারা আসবে আর কোনো ঝামেলা ছাড়া বাসায়ও ফিরে যেতে পারবে। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে, আশা করছি সবাই সচেতন হবেন, আসবেন ভোট দিতে, যেটা আমার মনে হয় সবাইকে উৎসাহিত করবে। শীতের সকাল, একটু সময় লাগবে আস্তে আস্তে, কিন্তু দিন যত বাড়বে ভোটার উপস্থিতি তত বাড়বে বলে আমি মনে করি। সাকিবও চান প্রতিদ্বন্দ্বিতা হোক, লড়াই হোক, যেই জিতুক তিনিও চান নাগরিক অধিকার নিশ্চিত হোক। আমি মনে করি ভালো টার্ন আউট হবে, যত বেশি টার্ন আউট হয় তত বেশি ভালো। আমি মনে করি সবার রাজনৈতিক অধিকার এবং দায়িত্ব, তারা তাদের প্রতিনিধিকে আগামী 5 বছরের জন্য নির্বাচিত করবেন, এটা তাদের অধিকার বলে আমি মনে করি। তারা তাদের মূল্যবান ভোটটা দিয়ে সঠিক বিচারটাই করবেন বলে আমি মনে করি, আশা করছি ভালো টার্ন আউটই হবে। নির্বাচনে সাকিব জয়ী হলে ক্রিকেটার থাকাকালীন দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাংসদ নির্বাচিত হবেন তিনি। এর আগে ক্রিকেটার থাকাকালীন নির্বাচিত হয়েছিলেন টাইগারদের সাবেক কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। সাকিবের সামনেও সুযোগ মাশরাফির ক্লাবে যোগ দেওয়ার। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।